আজকে আমি ঢোকার ডাল বানাবো। তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা 3 ঘন্টা ধরে সকাল 7টায় ভিজিয়েছিলাম। এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি, এখানে একটা টমেটো ঘষে রেখে দিয়েছি, এটা আমার আদা বাটা, আর এটা হচ্ছে গরম মশলা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা, এখানে ধনে আছে। বাকি মশলা আবার রান্নার টাইমে দেখিয়ে দেবো আমি। এটা আমি জল ঝাড়ি ঝাড়ি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে পিষে নেবো ভালো করে, তাতে কোনো ডাল টাল শিলে বাটা যায় না। মিক্সিতে পিষে নিয়েছি আমি, এবার এটাকে কড়াই দিয়ে নাড়বো। এবার কড়া অনেক, এবার কড়াটা ভালো গরম হয়েছে, আমি সর্ষের তেল দিচ্ছি এর মধ্যে। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম, এবার আমি হিং দিয়ে দিলাম, গ্যাসটাকে কম করে দেবো এখন। এবার আমি আদা বাটা 1 চামচ দেবো, তেলের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এর মধ্যে লঙ্কা বাটাও দিয়ে দেবো, দিয়ে দিলাম ভালো হয়েছে। এবার আমি ডাল বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবার একটু হলুদ দিয়ে দিলাম, খুব সুন্দর আমার এটা মিক্স হয়ে গেছে একদম। রেডি করবো থালার মধ্যে দিয়ে। এবার থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এটাকে, খুন্তি দিয়ে দিয়ে এরকম চেপে চেপে এটাকে এক লেভেল করে দেবো। এখন তো গরম, হাত দিয়ে করতে পারছি না, খুন্তিটা দিয়ে যতটা হয়। কিছুটা আমি হাত দিয়ে লেভেল করে দিলাম, আর একটু ঠান্ডা হয়ে গেলে একটু বরফি শেপে কাটবো আমি, কেটে তারপর ভাজবো। এদিকে আমি পরিষ্কার করে নিই কড়াটা, তেল গরম হয়েছে। এবার আমি আলুগুলো ভেজে নেবো, মোটা মোটা করে আলু কেটে রেখেছি আমি। এই আলুগুলো বেশ লাল লাল করে ভাজবো, একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিলে নুনটাও ভাজবে আর হলুদও লাল লাল হয়ে যাবে, সুন্দর একটা সোনালি কালার হতে পারে। তেল হলুদ হয়ে গেল, নুনটাও ভাজবে ভাজার সময়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এক এক করে ধোকার ডালগুলো সব ভেজে নেবো, বরফি হিসেবে কেটে রেখেছি। কোনোটা একটু ছোটো হয়ে গেছে, কোনোটা আবার একটু বড় হয়ে গেছে, এরকম করে করে এক একটা ভাজবো আমি। একসাথে 4-5টা দিলেও হয়ে যাবে ভাজা, আলু ভাজা তেলের মধ্যে সবটা ভেজে নেবো। সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নেবো, এরকম করে সবগুলো ভেজে নেবো আমি অল্প অল্প করে দিয়ে, নাহলে ভেঙে যাবার ভয় থাকবে। আবার খুব সুন্দর লাল লাল হয়েছে, এরকম করে সবগুলো ভাজবো, এরকম করে সব তুলে নিচ্ছি এক এক করে লাল লাল করে ভেজে, পুরো মাছের মতন লাল হবে। আমার ঢোকার ডাল ভাজা হয়ে গেছে,
এবার এটা ঝোলের জন্য একটা মশলা তৈরি করব আমি এবার আমি মশলা বানাচ্ছি তার জন্য সাদা তেল আবার দিয়েছি ভাজার তেল তুলে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তিনটে এলাইচি দিয়ে দালচিনি কাট তিন টুকরো চারটে লবঙ্গ একটু গোটা জিরে এখানে হালকা একটু হিং হিং দিয়ে দিলাম এবার আমি আদা বাটা দেবো একটু ভাজা হয়ে গেছে মশলাটা আদা বাটা আমার এক চামচ দিয়ে দিলাম একটু নুন দিই তাহলে একটু পুরো কড়াটা ছেদ পাবে না এখানে টমেটা দিয়ে দিয়ে দিলাম টমেটা ভেজে রেখেছি না এবার আমি একটু হলুদ দেবো দিয়ে দিলাম কাশ্মীরি মিরচ পাউডার দু চামচ এখানে ধনে পাউডার বড় চামচ এক চামচ দেড় চামচ দিয়ে দিলাম এখানে জিরে পাউডার দু দেড় চামচ দিলাম আর ভালো করে আমার মশলাটা হবে এখন মশলাটা বা তেল ছাড়া না বাসি থাকতে থাকবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলায় আমার তেল ছড়ে দিয়েছে এবার ভেজে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি আরো দু মিনিট ভাজলো তারপরে একটু জল দিয়ে একটু ভেজে নিই আরো দু তিন মিনিট মশলা ভাজা হয়ে গেছে আমার এবার আমি গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হবে আলুটা তারপরে আমি ডালটা দিয়ে দেবো ঢোকার ডালটা মুড়ি গুলো সুন্দর একটা সেন্ট হচ্ছে পাতলা চিকেন ঝোল হচ্ছে এখানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে দু টুকরো হয়ে যাচ্ছে একদম আলু এবারে ভেজে রাখা তারপর ডালগুলো সব দিয়ে দেবো এটাও তো ঝোল টেনে নেবে এরকম বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগে এরকম ভাজো আর চা নিয়ে বসো গরম গরম বাহ বিকেলে না পকোড়া আলু আছে ভরে যাচ্ছে একদম অনেকটা হয়েছে এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম হয়ে এসছে এবার এক চামচ ঘি দেবো আমি এবার আমি ঢাকা দিলাম আমার হয়ে গেছে রান্না গ্যাস বন্ধ করলাম সব কিছু রেডি